গায়পড়ে যুদ্ধ বাঁধানোর ইচ্ছে সরকারের নেই মিয়ানমার সীমান্ত সরকারের কঠোর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ সেখানে দলটির সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সেন্ট মার্টিন পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থানের কথা তুলে ধরেন ওবায়দুল কাদের বলেন মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে সেন্ট মার্টিনের আশেপাশের এলাকায় অস্থিরতা দেখা দিয়েছে পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হলেও সতর্ক অবস্থানে রয়েছে সরকার আজকেও আমাদের গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর কোনো ইচ্ছে নেই আমরা তাদের সাথে আমাদের আলাপ আলোচনার দরজা এখনো খোলা আমরা সতর্ক মনে মনোযোগে আসি এবং আমাদের দায়িত্ব প্রাপ্তরা চব্বিশ ঘন্টায় তারা সতর্ক রয়েছে ওবায়দুল কাদের অভিযোগ করেন সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে বলে গুজব ছড়াচ্ছে বিএনপি প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে এইসব বলে আসলে গুজব ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিএনপি জামাত এসব গুজব ছড়া বিএনপিতে সম্প্রতি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটি বিলুপ্তির ঘটনাকে দলটির ব্যর্থতা হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন রিমোট কন্ট্রোলের মাধ্যমে কমিটি হয় বিএনপিতে এখন যুদ্ধ যা যে এটা সংগত রুষ্কা দিচ্ছে জাহানারা পারবিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা